এরাজ্যের অন্য জেলাগুলির মতো বাঁকুড়াতেও বাড়ছে করোনার সংক্রমণের সংখ্যা। সংক্রমণের প্রথম ঢেউয়ের মতো দ্বিতীয় ঢেউয়েও জেলার স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে বিশেষ সেফ হোম তৈরি করার কাজে। যদিও দ্বিতীয় ঢেউয়ের ক্ষেত্রে মনে করা হচ্ছে সরকারি সেফ হোমে থাকার থেকে বাড়িতে পরিবার পরিজনের সঙ্গে থাকাটাই বেশি পছন্দ করছেন এবার, তবুও সেফ হোম তৈরি করে প্রস্তুত থাকতে চাইছে বাঁকুড়ার স্বাস্থ্য দপ্তর। আমাদের যেটা জেলার টোটাল গতবারে যেটা করেছিলাম আমাদের 18টা মতো সেফ হোম ছিল, তো এবারে সেই জায়গায় কিন্তু আমরা এখনও পুরোটা আমরা 7টা সেফ হোমে মানে 197টা বেড, তার মধ্যে আমরা দেখছি মাত্র 36-37টা পেশেন্ট থাকছে। এখন কিন্তু অধিকাংশ পেশেন্টেই বাড়িতে হোম আইসোলেশনে থাকতেই পছন্দ করছে। সেখানে আমরাও দেখছি যে ঠিক আছে, বাড়ির পরিবার পরিজনের মধ্যে সেভাবে আইসোলেট করে যদি থাকেন ওরা ভালো থাকেন, সেটা আমরা তো এনকারেজই করছি। এবং সেইভাবে আমরা আমাদের প্রত্যেক ব্লকে এক একটা করে ডেডিকেটেড নাম্বার আছে, তার মাধ্যমে আমরা যোগাযোগ রাখছি এবং কাউন্সিলিং করছি, এবং কোনো সমস্যা হলে তখন তাদের রেফার করে আমাদের কোভিড হসপিটালে নিয়ে আসছি।